একেবারে মঞ্চ থেকে 50 মিটার দূরে নাই, এই যে পোস্ট অফিসের ভিতরে এখানেই পড়েছিল, এই জায়গাটাতেই, এই জায়গাটাতেই পড়েছিল, ঠিক এই খানটাতেই পড়েছিল। স্থানীয় মানুষজন তুলে আনার পরে বড় দুটা এই যে পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। ঠিক কিভাবে, ঠিক কেন তাকে কে এখানে মারধর করলো সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। অচৈতন্য অবস্থায় এক যুবককে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে পুলিশের লাঠির গায়ে আহত হয়েছেন। এই মুহূর্তে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে। এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ঠিক এইখানে, ঠিক এইখানে, এইখানে অনির্বাণ, ঠিক এইখানে, এই যে পুলিশের এইখানেই তাকে ফেলে রাখা হয়েছিল। তার চটি পরে রয়েছে এই মুহূর্তে, আমরা তার চটি দেখতে পাচ্ছি। হ্যালো, বহরমপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। একজন অসুস্থ হয়ে পড়েছেন বহরমপুরে, বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ধ্বস্তাধ্বস্তি, ইট বৃষ্টি, কাদানি গ্যাস, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বহরমপুরে। বিরোধীদের বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে পরিস্থিতি।